এখন এই গরমের সময় আমাদের চারপাশে উপদ্রব সহ অন্যান্য পোকামাকড়ের উপদ্রব বাড়ছে, এই কারণে আজকে আমার এই আলোচনা। অনেকেরই ধারণা আছে যে কাটলে টাইট করে বাঁধতে হবে বা কি সেটা জানতে হবে, এগুলো আসলে ভ্রান্ত ধারণা। আপনারা সবাই কাটা কোনো রোগী পাইলে সাথে সাথে হসপিটালে নিয়ে আসবেন, কোনো কিছু না করে। তার যেখানে কামড়ায়, যেমন হাত বা পায়ে যদি কামড়ায়, সেই জায়গাটাকে ইমোবিলাইজ বা মুভমেন্টটা বন্ধ করতে হবে, এবং হালকা করে একটা বাঁধন, যে জায়গাটা কামড় দিচ্ছে সেটা একটা হালকা বাঁধন দিয়ে, সেই বাঁধনের ভিতরে যাতে একটা আঙুল চলে যেতে পারে এরকম হালকা বাঁধন দিয়ে সাথে সাথে হসপিটালে নিয়ে আসতে হবে। আমাদের হাসপাতালে একটা অ্যান্টিভেনম ওষুধ আছে, এবং আপনারা সাধারণত, অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে এটা ব্লেড দিয়ে কাটতে হয় বা খুব টাইট করে বাঁধতে হয়। আসলে দেখা যাবে যে অনেকেই, কাটা দুই ধরনের আছে, একটা হচ্ছে বিষধর আর একটা হচ্ছে সাধারণ। যদি বিষধর হয় তাহলে সাধারণত অ্যান্টিভেনমের প্রয়োজন হয়, কিন্তু যদি সাধারণ হয়, যাদের বিষ নেই, সেই গুলা যদি কামড় দেয় তাহলে কিন্তু এই অ্যান্টিভেনমের প্রয়োজন হয় না। আর আর আমাদের এখানে যে রোগীগুলা আমরা আসে দেখি যে মারা যায়, সেটা কিন্তু বিষের কামড়ে ছিল না, সাধারণ ছিল, এবং সেটা মারা যায় বা রোগী খারাপ অবস্থায় চলে যায় আমাদের যে লোকজন নিয়ে আসেন তাদের কারণে। যেমন হয়তো বা তারা প্রচন্ড টাইট করে বাঁধেন, এবং টাইট করে বাঁধার কারণে সেখানে আমাদের আর্টারি বা ভেন, আমাদের যে নার্ভ গুলা থাকে সেগুলা ড্যামেজ হয়ে যাওয়া বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু গ্যাংগ্রিন হয়ে যেয়ে পচন ধরে সেটা কেটে ফেলতে হয়। এই জন্য আমাদের, আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা কাটা রোগী পাইলে কখনো টাইট ভাবে বাঁধবেন না, এবং সাথে সাথে হসপিটালে নিয়ে আসবেন। এবং আর একটা যে ভ্রান্ত ধারণা আছে, ওঝার কাছে গেলে বিষ ঝেড়ে দেয়, এটাও পুরাপুরি ভুল ধারণা। আপনারা ওঝার কাছে না নিয়ে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে আসবেন, আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করব। হাসপাতালে আনার কি কোনো সময়ের লিমিট আছে কিনা? হাসপাতালে কাটা রোগী যত দ্রুত সম্ভব নিয়ে আসা যায়, অনেকে ধারণা আছে যে 100 মিনিটের মধ্যে দিতে হবে বা 1 ঘন্টার মধ্যে দিতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। কাটার সাথে সাথে যত দ্রুত হসপিটালে নিয়ে আসা যায় ততই রোগীর জন্য ভালো হবে, কারণ যত দেরিতে হবে, যদি বিষাক্ত হয় তাহলে কিন্তু এটা আপনার নার্ভে চলে যায়, ওদের এই পয়জনটা। অতএব যত দ্রুত আসবে তত দ্রুত আমরা যদি অ্যান্টিভেনাম দিতে পারি তাহলে আমরা রোগীটাকে বাঁচানোর চেষ্টা করতে পারবো। একটা কথা প্রচলিত আছে যে নাম বলতে হয়, এটাও ভুল ধারণা। কোনো শুনে নাম বলা লাগে না, যে কামড় দেয় এটা আমরা আমাদের মেডিকেল ভাষায় বলি যে স্নেক বাইট। এটা আমরা যদি দেখি তাহলে যারা মেডিকেল স্টুডেন্ট মানে ডাক্তার বা এই রিলেটেড যারা, তারা বুঝতে পারবে বিষধর কামড় একরকম এবং সাধারণ পোকামাকড় বা আদার্স কামড় হচ্ছে অন্যরকম। এই জন্য কোনো নাম লাগবে না, কোনো লাগবে না, শুধুমাত্র রুগীটাকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসলে আমরা দেখে বুঝতে পারবো যে সেটা বিষ না সাধারণ, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হবে। আরো একটা বিষয় আছে যে বিষধর কামড়ালেও অনেক সময় বিষ থাকে না, এই বিষয়টা একটু যদি জি। এটার একটা ইন্টারেস্টিং জিনিস যে বিষধর কামড় দিছে কিন্তু বিষ নাই। আমরা রিসেন্টলি এরকম দুইটা কেস পেয়েছি যে তার যে কামড়ের দাগ, সে দাগ দেখে বোঝা যাচ্ছে যে এটা বিষের কামড়, কিন্তু আমরা সেই রোগীটাকে সুস্থভাবে বাড়ি পাঠাতে পারছি। এটা হচ্ছে যে যদি ওই বিষাক্ত বা বিষধর এই মানুষকে কামড় দেওয়ার কিছুক্ষণ আগে সে যদি অন্য কোনো প্রাণীকে কামড় দিয়ে থাকে, তাহলে ওই বিষটা আসলে সেই প্রাণীর দেহে চলে যায়, এবং তার কিছুক্ষণের মধ্যে কিন্তু বিষটা তৈরি হয় না। বিষটা তৈরি হয়ে তার যে একটা ভিতরে রাখার যে জায়গা সেখানে জমা হবে, তারপরে সেই বিষটা আসবে। অতএব কোনো বিষাক্ত একটু আগে একটা ব্যাং বা কোনো কিছুকে কামড় দেওয়ার পরে কোনো মানুষকে কামড়ায়, সে কিন্তু তখন আর ওই বিষাক্ত হইলেও বিষটা তার ভিতরে যায় না।